এসব বাক্যগুলো পড়া যাবে কি না প্রশ্ন করেছেন আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো এবাদত করার সময় সেটা ইবাদত অনুমোদিত কি না সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি অনুমোদিত হয় তাহলে গ্রহণ করতে হবে আর যদি অনুমোদিত না হয় তাহলে গ্রহণ করা যাবে না ফজরের সালাতের পূর্বে শুধুমাত্র তাহাজ্জুত সালাতের শুরুতে ত্যাসবিহ রয়েছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ এখানে ত্যাসবিহ রয়েছে দশবার দশবার করে এছাড়া ওই সময় পবিত্র কোরআন ইমরানের শেষের পাঁচ অথবা শেষের দশ আয়াত পড়ার বিধান রয়েছে কিন্তু ফজরের ফরজ সালাতের পূর্বে এইভাবে নিয়ম বেধে তসবিহ বা কালিমা বাক্য পাঠ করা সহি হাদিস অনুযায়ী প্রমাণিত নয় সালাতের পর ফরজ সালাতের পর তাতে যে কোনো অক্তেই হোক না কেন সে সময়ে তসবিহ পাঠ করতে হবে সুবাহান্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার তেত্রিশ বার শেষে লাহ আখদাহ শারিকালাহ লাহুল মুলক ও আলাহুল হামদ আহু আলা কুল্লি অথবা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়ে একশো বার পূর্ণ করতে হবে এটা হচ্ছে পাঁচ অক্ত ফরজ সালাতের পর তাসবিহ সে হিসাবে ফজরের ফরজ সালাতের পরেও পাঠ করবেন কিন্তু আগে কোন তাসবিহ রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে প্রমাণিত নয় তিনি তাহাজ সালাত পড়তেন এরপরে যখন আজান হয়ে যেত তখন তিনি ফজরের যে দুই রাকাত নফল সালাত রয়েছে এই দুই রাকাত পড়ে তিনি ডান কাতে শুয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত মোয়াজ্জিন এসে তাকে না ডাকতেন মোয়াজ্জিন যখন ডাকতেন তিনি গিয়ে সলাত পড়াতেন এর মধ্যে তিনি কোনো তসবি পাঠ করতেন বলে সহিদিশ অনুযায়ী প্রমাণ পাওয়া যায় না এছাড়া সকাল সন্ধ্যায় অনেক তাসবিহ রয়েছে সে সময় তাসবিরগুলো পড়তে হবে কিন্তু ফজরের ফরজ সালাতের পূর্বে বর্ণনা সোনা দ্বারা প্রমাণিত নয় সুতরাং ওই সময় নয় বা সময়ে নিয়ম বেঁধে যে এই সময় পাঠ করলে নেকি পাব বেশি বা এ সময় পাঠ করলে সুন্নাত হবে এই রকম নিয়ম না বেঁধে এমনিতেই স্বাভাবিক অবস্থায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া দোয়া গুলো পড়লে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ আলামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু